ओम शिवे यस्य पराभक्ति त्यागेपि रतिरुत्तमा अहेतुक कृपा सिंधुम शिवानंदम नमाम्यहम। आमरा पढ़छि रामकृष्ण संघेर द्वितीय संघातक श्रीमद स्वामी शिवानंद जी महाराजेर बाणी संकलन शिवानंद बाणी प्रथम खंड थेके। এই সংকলনটির সংকলন করেছিলেন পূজনীয় স্বামী অপূর্বানন্দ জি মহারাজ। আমরা বিগত দিন যেটা পড়ছিলাম সেটা হচ্ছে বেলুড় মঠে 1922 সালের একটি ঘটনা, 22 সালের শেষের দিকের ঘটনা। রামকৃষ্ণ সঙ্ঘের প্রথম সংঘাধ্যক্ষ পূজনীয় স্বামী ব্রহ্মানন্দ জি মহারাজের মহাসমাধির পর স্বামী শিবানন্দজি সঙ্ঘের দ্বিতীয় সংঘাধ্যক্ষ হয়েছেন। এক ভক্ত তিনি পূজনীয় স্বামী ব্রহ্মানন্দ জি মহারাজের কাছে মাঝে মাঝেই আসতেন। পূজ্যপাদ মহারাজ তাকে অত্যন্ত স্নেহ করতেন এবং তার ভালোবাসার টানে তিনি পূজ্যপাদ মহারাজকে গুরুপদে বরণ করেছিলেন। মন্ত্র দীক্ষা চাইলে পূজ্যপাদ মহারাজ তাকে কিছু নির্দেশাদি দেন এবং বলেন এইভাবে তিনি যদি সম্পাদন করেন ভবিষ্যতে তিনি মন্ত্র দীক্ষা পাবেন। কিন্তু এরই মধ্যে স্বামী ব্রহ্মানন্দজির মহাসমাধি হয়ে যাওয়ার পর ফলে তার মনের ভিতরে একটা খুব হতাশার সঞ্চার হয় এবং তিনি পূজনীয় স্বামী শিবানন্দজির কাছে আসেন এবং জানান পূজনীয় স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ স্বপ্নে তাকে দর্শন দিয়ে মন্ত্র দীক্ষা দিয়েছেন, কিন্তু স্বপ্ন হওয়ার ফলে তিনি মন্ত্রটি আর মনে করে রাখতে পারছেন না। স্বপ্ন ভেঙে যাওয়ায় মূল মন্ত্রটি তিনি ভুলে গেছেন। মহাপুরুষ মহারাজ তাকে অনেকভাবে আশ্বস্ত করেন যে যখন মহারাজ তাকে মন্ত্র দীক্ষা দিয়েছেন তখন নিশ্চয়ই তিনি আবার মন্ত্র দীক্ষা আবার স্বপ্নে আসবেন। কিন্তু তিনি সেই ভক্তটি বারবার শিবানন্দজিকে অনুরোধ করতে থাকে এবং অবশেষে পূজনীয় মহারাজ এই ভক্তের কাতর প্রার্থনায় স্বামী ব্রহ্মানন্দজির ঘরের মধ্যে গিয়ে দীর্ঘ সময় ধ্যান করে ভক্তটিকে মন্ত্রদীক্ষা দান করেন। কিন্তু সবচেয়ে আশ্চর্য কথা এই, মন্ত্রদীক্ষা হওয়ার পর জানা গেল যে পূজ্যপাদ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ ভক্তটিকে স্বপ্নে যে মন্ত্রটি দীক্ষা দিয়েছিলেন মহাপুরুষ মহারাজও সেই একই মন্ত্র তাকে দিলেন। তিনি পূজনীয় মহারাজের কাছ থেকে সাধন ভজন সংক্রান্ত কিছু উপদেশ চান। মহারাজ ভারী সুন্দর করে কেমন করে জপ করতে হবে, কেমন করে ধ্যান করতে হবে সেটি বলেন, যেটির কথা আমরা শুনেছি আগের দিন, যে শুধুমাত্র ধ্যান জপ নয়, ধ্যানের কত রকমের ভাগ আছে সেগুলো আমরা শুনেছি এবং সবশেষে যে অংশটি দিয়ে শেষ করেছিলাম, যেটি আমাদের সর্বদা একটি প্রশ্ন থাকে যে সংসারে কিভাবে থাকবো, সকলের মন জুগিয়ে চলা এ বড় কঠিন কাজ, এ আমাদের সকলের প্রশ্ন। পূজনীয় মহারাজ কথামৃতের উদাহরণ দিয়ে বলেছেন সংসারে ঠাকুর কেমনভাবে থাকতে হবে সেটি বলে দিয়েছেন। সংসারে স্ত্রী পুত্র কন্যা সকলকে নিয়ে থাকতে হবে, কিন্তু সকলকেই মনে করতে হবে এরা প্রত্যেকেই ভগবানের জীব এবং নারায়ণ বুদ্ধিতে এদের মধ্যে সেবা করলে তাদের প্রতি যে আসক্তি আমার বোধ এটি আস্তে আস্তে চলে যাবে। এবং তিনি বারবার বলেন যে যখনই মনে কোনো সংশয় এসে উপস্থিত হবে, মনে হবে আমি যে অবস্থায় আছি তাতে আমি সন্তুষ্ট নই, তখন নিজের চেয়ে যারা নিচে আছেন তাদের দিকে তাকালে দেখা যাবে যে আমার জন্য ভগবান অনেক ভালো ব্যবস্থা করে রেখেছেন। আমরা এইখানেই শেষ করেছিলাম এবং খুব সামান্য অংশই বাকি আছে, আজকে সেই সামান্য অংশটুকু আমরা শেষ করব। রাত্রি হলো সাধন ভজনের প্রকৃষ্ট সময়। স্বামী শিবানন্দজি বলছেন রাত্রি হলো সাধন ভজনের প্রকৃষ্ট সময়, যখন সকলে ঘুমিয়ে পড়বে সেই সময় গভীর রাত্রি উঠে একান্ত মনে ভগবানকে ডাকবেন, তার সঙ্গে এক হয়ে যাবেন, খুব কেঁদে কেঁদে তার কাছে প্রাণের বেদনা জানাবেন, মহানিশায় সাধন ভজনে ডুবে যাবেন। আপনার লক্ষণ ভালো, আপনার হবে, তাই এত করে বলছি। প্রথমটায় বেশ জোর করে খাটুন, দেখবেন বিমল আনন্দে মন প্রাণ ভরে যাবে, আনন্দের নেশায় মশগুল হয়ে যাবেন। জাগতিক ভোগে কি ছাই আনন্দ আছে, ভগবদ আনন্দের এক কণাও যদি কেউ পায় তো তার কাছে এ সংসার সুখ আলুনি বোধ হয়। এবার তিনি সাধনের সময় সংক্রান্ত বলছেন, পূজনীয় স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ এবং স্বামী শিবানন্দজি মহারাজ দুজনেই মহানিশায় জপ করার কথা বলতেন, অর্থাৎ রাত্রি যখন গভীর রাত্রিতে মিশে যাচ্ছে সেই সময়টির কথা। এতে সুবিধে হচ্ছে বাহ্যিক সমস্ত রকমের যে আমাদের যে সমস্যা তৈরি হয়, নানা রকমের আওয়াজ, নানা লোকের বিরক্তি, নানা কাজের চাপ, এগুলি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
জগৎ একেবারে নিদ্রাতে গমন করলে খুব শান্তিতে ভগবানকে ডাকা যায়। কেমন করে ডাকতে হবে? তিনি বলছেন সাধন ভজনে ডুবে যাবেন, ভাষা ভাষা নয়, আমি তাকে চাই এই বোধটা জেগিয়ে সেই সাধনের ভেতরে ডুবে যেতে হবে। কেমন করতে হবে? বলছেন যেন তার সঙ্গে এক হয়ে যাবেন, মানে আর দ্বিতীয় কোনো সত্তা নেই, তিনি এবং আমি এক, আমি তার মধ্যে তিনি আমার মধ্যে, এই বোধটা যেন জেগে যায়। বলছেন প্রথম দিকে সাধন ভজনে বেশ পরিশ্রম করতে হয়। আপনারা সবেই জানেন, যারা বাড়িতে রান্না করেন মায়েরা দেখেছেন, যখন তরকারি তৈরি করতে হয় তখন তার আগে কত পরিশ্রম করতে হয়, সবজি বাজার থেকে নিয়ে আসতে হয়, সেগুলো ধুতে হয়, সেগুলো কাটতে হয়, আবার তার বিভিন্ন রকমের রান্নার বিভিন্ন রকমের কাটা আছে, মশলা পিষতে হয়, যদি এখন গুঁড়ো মশলার যুগ তবুও মশলা পিষতে হয়, তারপরে সব উপকরণ এক করে, আগেকার দিনে হলে উনুন চালাতে হতো, এখন ফট করে গ্যাস জ্বালিয়ে তো কড়া গরম করে একটি একটি করে পরপর পরপর তরকারিগুলি সেইভাবে ভাজা ভুজি করে তারপরে তেল দিয়ে দীর্ঘ সময় দিয়ে করার ফলে অবশেষে যখন সবজিটি তৈরি হয় তখন কিন্তু আর এই প্রথমে প্রাথমিক যে কষ্টটা সেটার কথা মনে থাকে না, তখন আমরা তৈরি হওয়া সবজিটিকে লোকের ভেতরে পরিবেশন করে আনন্দ পেতে থাকি। জীবনে সাধন ভজনটিও ঠিক তাই। আপনারা যখন বাড়ি তৈরি করেন দেখবেন বাড়ি তৈরি করবার সময় তার যে বেসটা, তার যে ফাউন্ডেশনটা, সেটা কিন্তু খুব যত্ন করে করা হয় এবং বেশ সময় নেওয়া হয়। এমনকি প্রত্যেকটা ছাদ যখন ঢালাই করা হয়, ঢালাই করার পরে 21 দিন সময় নেওয়া হয় সেটাকে জমতে যায়, তার মধ্যে সেটাকে জল দিতে হয়, কিন্তু তারপর হয়ে গেলে যখন খুলে ফেলা হয় তখন সে যে খাটনিটার উপরে আমরা যখন প্লাস্টারিং করি, রং করি, তখন যে এত পরিশ্রম করে এক একটা অংশ করেছি এগুলো বুঝতে পারি না। তখন সেই যে কষ্ট করে তৈরি করা ছাদ আমাদের আশ্রয় দান করে, রৌদ্রের থেকে শীতল করে, বৃষ্টির ঝড় থেকে রক্ষা করে, শীতের তাণ্ডব থেকে আমাদের বাঁচায়। মহারাজও ঠিক একই কথাই বলছেন যে প্রথমটায় বেশ জোর করে খাটুন, দেখবেন বিমল আনন্দে মন প্রাণ ভরে যাবে। কী করে বিমল আনন্দে মন প্রাণ ভরে যায়? যখন আমরা প্রচণ্ড পরিশ্রম করি অন্য সব দিকে, যে আমাদের যে বিচ্ছুতি মন যে বিভিন্ন দিকে ছড়ে ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে, তার থেকে মনকে গুটিয়ে এনে একদিকে করি, তখন তার আনন্দটা অনেক বেশি। একই জিনিস যদি ছড়িয়ে যায় সেটার ফলে যে মন যে আনন্দটা পায়, সেই মন পুরোপুরি সেটা ভোগ করতে পারে না, মনের খণ্ডাংশ সেটা ভোগ করে, কিন্তু গোটা মনটা যখন এক জায়গায় থাকে তখন গোটা মনটি সেই আনন্দটি উপভোগ করতে পারে। মহাপুরুষ মহারাজ বলছেন, আমরা যেটা অনেক সময় বুঝতে পারি না, আমরা মনে করি জাগতিক ভোগে ভীষণ আনন্দ আছে। খুব ভালো করে ভেবে দেখুন, জাগতিক ভোগ সবসময় ফিরে ফিরে আসে। আপনি সকালবেলা খুব ভালো খাবার দাবার খেলে, বিকেলবেলা আবার আপনার খিদে পেয়েছে, বিকেলে আবার ভালো করে টিফিন করলেন, রাত্রি হলে আবার খিদে পাবে। জগতের প্রত্যেকটি জিনিস, খুব ভালো একটা জামা কিনে নিয়ে এসেছেন, অপূর্ব তার রং, আপনি বেশ পরছেন পরছেন, যত পরছেন আস্তে আস্তে সেটি নষ্ট হতে থাকছে, আবার একটি নতুন জামা কেনার প্রয়োজন হচ্ছে। কিন্তু ভগবত আনন্দ এমন আনন্দ, এটার যে আনন্দ এটা প্রলং থাকে। একটা নতুন জামা কিনে নিয়ে এসছেন, প্রথম দিন যখন পরেছেন তখন যে আনন্দ, দ্বিতীয় দিন তার থেকে কম আনন্দ ভোগ হয়, বারবার পরে ফেলার ফলে জামাটা যখন ফেড হয়ে যায় তখন সেই একই আনন্দ, প্রথম দিনের আনন্দটা থাকে না। কিন্তু ঈশ্বরের আনন্দ হলো এই, প্রথম দিন থেকে আমরা যে আনন্দটা পাই সেটা শেষ দিন অবধি থাকে, শুধু থাকে নয় সেটি বৃদ্ধি পেতে থাকে। তখন কি মনে হয় না, সংসারটা আলুনি বোধ হয়। আপনাকে যদি একই দামে দুধের বদলে ক্ষীর দেওয়া হয়, আপনার তখন দুধটা খেতে ইচ্ছে করবে না। ক্ষীরের চেয়েও যদি ভালো আইসক্রিম আপনাকে দেওয়া হয় তখন আপনি ক্ষীরটাকেও খেতে পারবেন। যত আমাদের অনুভূতির রাজ্যে আমরা চড়তে পারি তখন উদ্ভাবপর যে সমস্ত কম আনন্দের অনুভূতি সেগুলি আমাদের কাছে ফিকে হয়ে যায়। সেই ফিকে হয়ে যাওয়া পরিস্থিতিটিকে বলা হয় আলুনি। আলুনি মানে হচ্ছে যে তরকারিতে লবণ নেই, যেটি খেয়ে আনন্দ বোধ হয় না। ভক্ত প্রশ্ন করছে, জপ সংখ্যা রেখে করতে হবে কি? কত জপ করব, কিভাবে করব, তা দয়া করে একটু বলে দিন। এটাও আমাদের এক ধরনের প্রশ্ন। মহাপুরুষ মহারাজ বলছেন, জপ 3 রকমের করা যেতে পারে, মালাতে, হাতের করে বা মনে মনে।
মনে মনে জপ করাই সর্বশ্রেষ্ঠ জপ। জনৈক মহাসাধক বলেছেন, মালা জপে শালা, পর জপে ভাই, মনে মনে জপ জপে তো হলিহারি যাই। মনে মনে জপ করার অভ্যাস করলে চলতে ফিরতে খেতে শুতে সব সময় জপ করা যেতে পারে। কিছুকাল ওইভাবে সর্বক্ষণ মানুষ জপের অভ্যেস করে নিতে পারলে দেখবেন যে এমনকি ঘুমানোর সময় জপ ঠিক চলতে থাকবে এবং সর্বক্ষণ মনে একটা আনন্দের ধারা বইবে। তবে প্রথম প্রথম সংখ্যারেখে জপ করাই ভালো এবং নিষ্ঠার সহিত প্রতিদিন অন্তত দুবার করে আসনে বসে নির্দিষ্ট সংখ্যক জপ করবেন এবং এক একবারে হাজারের যেন কম না হয় তার বেশি যত পারেন ততই ভালো। সংখ্যা করেও রাখা চলে বা মালায়ও রাখা চলে। এই বলিয়া তিনি কিভাবে করে জপ করতে হয় তা ভক্তটিকে দেখাইয়া দিলেন। এবার জপের সংখ্যা, মহাপুরুষ মাস তিন রকম জপের কথা বলছেন, করে জপ, আঙুলের মধ্যে জপ করা, মালায় জপ করা অথবা মনে মনে জপ করা। তিনি সেই জনৈক মহাসাধকের বাণী উল্লেখ করে বলছেন যে মালা জপে শালা, করে জপে ভাই, মনে মনে জপে তো হলিহারি যাই। এটা শুনলে আমাদের অনেক সময় মনে হয় যে আমরা যারা মালায় জপ করছি আমরা বোধ হয় মালায় তালে বোধ হয় এটা ঠিক নয়। মহাপুরুষ মা যেটি প্রসঙ্গক্রমে বলেছেন কিন্তু যেটি খুব জোর দিচ্ছেন সেটি হচ্ছে সব সময় জপ করা। মালায় কিন্তু আপনি সব সময় জপ করতে পারবেন না, কারণ সবার সামনে সব কাজের মধ্যে আপনি মালা জপ করতে পারবেন না। সেই কারণে মালা জপ বা আঙুলে জপ বা করে জপ সেটি হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য, কিন্তু যেটির ওপর জোর দিচ্ছেন সেটি হচ্ছে মনে মনে জপ করার কথা। মনে মনে জপ করলে কি হবে? তিনি বলছেন যে সর্বক্ষণ মনে একটা আনন্দের ধারা বইবে। এতে কি হয়, মানে আমাদের মনের দুটো ভাগ থাকে, একটা চেতন মন আর একটা অবচেতন মন। আমরা যা কিছু দেখি তার একটা করে ইমপ্রেশন আমাদের মনের মধ্যে পড়ে এবং সেইটি আমাদের অবচেতন মনের মধ্যে। আপনারা দেখবেন যখনই আমরা জপ করতে বসি তখন অবচেতন মনে আজকের সকালের কোনো একটা ঘটনার পুনরাবৃত্তি হতে থাকে। এটি আমাদের মনকে বিক্ষিপ্ত করে, শাস্ত্রে এটিকে বলে বিক্ষেপ, আবার তাকে পুনরায় আমাদের ধ্যেয় বস্তুতে নিয়ে আসতে হয়। কিন্তু সর্বক্ষণ যদি আমরা জপ করার অভ্যাস করি এবং জপ করার নিয়ম হচ্ছে নাম এবং নামই তাকে চিন্তা করে, যেমন আপনি মা কালীর নাম জপ করছেন আপনি মা কালীর রূপটিকেও চিন্তা করেন, সব কাজের ফাঁকে মনের একটা অংশ সব সময় জপ করছে। এতে কি হয়, লোকে জানতেও পারে না আপনার সাধন ভজন, ফলে সাধন ভজনের গোপনীয়তাও রক্ষা হয় এবং একই সঙ্গে আপনার মন অন্য কোনো বাজে চিন্তা না করে শুধুমাত্র ঈশ্বরের চিন্তায় মেতে থাকে। আর যত ঈশ্বরের চিন্তা করা যায় আমাদের মনের ভিতরে আনন্দের প্রবাহ হয়, যে কথাটি তিনি বলেছেন। বলেছেন প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় দুবেলা নির্দিষ্ট সময় বসে জপ করতে। তিনি সংখ্যা ঠিক করে দিয়েছেন, 1000-এর কমে জপ যেন কখনোই না হয়, এই বলে তিনি ভক্তটিকে দেখিয়ে দিয়েছেন। এসব ক্ষেত্রে আপনাদের শ্রীগুরু যেমন যেমন আপনাদের নির্দেশ দিয়েছেন সেটি পালন করার চেষ্টা করবেন। ঠাকুর বলতেন নাম নামই অভেদ, ইষ্টমন্ত্র জপের সঙ্গে সঙ্গে ইষ্টমূর্তিও চিন্তা করবেন, এইভাবে জপ ও ধ্যান একই সঙ্গে করতে হয়। ভগবান অন্তর্যামী, তিনি দেখেন প্রাণ, তিনি সংখ্যাও দেখেন না সময়ও দেখেন না। ঠিক ঠিক আন্তরিকভাবে একবারও যদি ভগবানের নাম নেওয়া যায় তাতে উড়ো উড়ো মন দিয়ে লক্ষ্য জপের চাইতেও বেশি ফল হয়। ইন্টেন্সিটি বা তীব্রতা চাই, ব্যাকুলতা চাই, আর চাই আন্তরিকতা। প্রাণে ব্যাকুলতা এলে শীঘ্রই সব হয়ে যাবে, এসব একদিনে হয় না, রোগ করে লেগে পড়ে থাকুন ক্রমে সব হবে আর মাঝে মাঝে মঠে আসবেন। এখানে অনেক সাধু আছেন, সাধু সঙ্গ করবেন, সাধুদের দর্শন করলেও প্রাণে ভগবত ভাবে উদ্দীপন হয়। সাধন ভজন করতে করতে মনে কোনো সন্দেহের উদয় হলে আমায় জিজ্ঞাসা করতে পারেন, ঠাকুর তো সেই জন্যই আমাদের এখানে রেখেছেন। তবে কি জানেন, সিনসিয়ারিটি আন্তরিকতা থাকলে বেশি সন্দেহ আসে না, আর এলেও তিনি ভিতর থেকেই সব জানিয়ে দেন। সরলতা আন্তরিকতা ও পবিত্রতা এই হলো ধর্মজীবনের ভিত্তি। পড়েছেন তো দস্যু রত্নাকর, মরা মরা জপ করে সিদ্ধ হয়ে গেলেন, গুরুবাক্যে বিশ্বাস
বালকের মতো বিশ্বাস, যা যত সন্দেহ কেবল বাইরে, কিন্তু মন যখন অন্তর্মুখ হয় ক্রমে অন্তরতর প্রদেশে চলে যায়, তখন খালি আনন্দ, ভগবত প্রেমে হৃদয়ে ভরে যায়। আর অবশ্য সব সন্দেহের নিরাশ ভগবত দর্শন না হলে হয় না। বিদ্যাতে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্বসংশয়াঃ, শীয়ন্তে চাস্য কর্মাণি তস্মিন দৃষ্টে পরাবরে। পূজনীয় মহারাজ এবার নাম কেমন করে জপ করতে হয় সে বিষয়ে বলছে। জপ করার সময় আমাদের ইষ্ট মূর্তি চিন্তন করতে হয়। এতে কি হয়, আমরা ইষ্টের মূর্তির প্রতি আমাদের একটা ভালোবাসা জন্মায় এক, আর দুই হচ্ছে আমাদের মন অন্যদিকে যায় না। দ্বিতীয়টা যেটা বলছেন জপের উদ্দেশ্য, সেটা হচ্ছে সংখ্যাও নয় কিছুই নয়, সমস্ত কিছু প্রাণ ঢেলে সমস্ত কিছু উজাড় করে জপ করতে হয়। তিনি বলছেন ইন্টেন্সিটি, তীব্রতা চাই, ব্যাকুলতা চাই, আর চাই আন্তরিকতা। আমরা যদি তীব্রভাবে ব্যাকুল হয়ে তাকে ডাকতে পারি, তাকে ভাবতে পারি, তাহলেই হবে। বলছেন এসব একদিনে হয় না, ঠিক যেরকম একটি গাছ যদি আপনি রোপণ করেন তাহলে সঙ্গে সঙ্গে যেমন সেই গাছটি ফল ফুল বিতরণ করে না, এও ঠিক সেই রকম এক যেদিনই দীক্ষা পেলেন সেটিতে হয় না। স্বামী বোধানন্দজির একটি স্মৃতি কথা, প্রাচীন সাধুদের কথা গ্রন্থের প্রথম খণ্ডে প্রকাশিত হয়েছে। পূজনীয় স্বামী চেতনানন্দজির সেদিনকে মন্ত্র দীক্ষা হয়েছে, তিনি এলেন বোধানন্দজিকে দীক্ষার পরে প্রণাম করতে। বোধানন্দজি বললেন হ্যাঁ রে গুরু দক্ষিণা দিয়েছিস? চেতনানন্দজি বললেন হ্যাঁ, অদ্বৈত আশ্রম থেকে দু টাকা দিয়েছিল, এক টাকায় সব জিনিসপত্র কিনেছিলেন, এক টাকা তিনি গুরুকে দক্ষিণা হিসেবে দিয়েছেন। বোধানন্দজি বললেন না রে, তুই গুরুকে দক্ষিণা দিস নি। তিনি বারবার চেতনানন্দজি বারবার চাপ দিতে থাকলেন, বললেন হ্যাঁ আমি দিয়েছি। অবশেষে তার মনে হলো মহারাজ বোধে অন্য কিছু বলতে চাইছেন। কি বললেন? বললেন গুরু হৃদয়ের ভিতরে বীজ রোপণ করে দেন, সেই বীজ আমাদের চোখের জলে আন্তরিকতার জল দিয়ে, হৃদয়ের উষ্ণতা দিয়ে এবং সাধনের শ্রম দিয়ে তা সেই বীজ থেকে মহিরূপে বা কল্পবৃক্ষে রূপান্তরিত করতে পারে। তখন সেই বৃক্ষে যে সুমিষ্ট ফল হয়, সেই ফল যখন আমরা গুরুর পাদপদ্মে নিবেদন করি তখন আমাদের ঠিক ঠিক গুরু দক্ষিণা দেওয়া হয়। এই যে একটি বীজ থেকে গাছে রূপান্তর হওয়া এবং যত্নের ফলে সেখানে উৎকৃষ্ট মানের ফল উৎপাদন, এটি সব কিছুর জন্যই তিনটি জিনিস চাই। তিনি বলছেন ইন্টেন্সিটি বা তীব্রতা, ব্যাকুলতা এবং আন্তরিকতা। ব্যাকুলতা এবং আন্তরিকতা এবং তীব্রতা যদি না থাকে তাহলে আমাদের সাধন ভজন করা বৃথা হয়ে যায়। বলছেন এসব একদিনে হয় না। আর কি বলছেন? এখানে মাঝে মাঝে মঠে আসবার কথা বলছেন। বলছেন সাধু সঙ্গ করার জন্য, সাধু সঙ্গ করলে কি হয়, আমাদের মন ভগবানের দিকে যায়। আমাদের একজন সন্ন্যাসী তার বেড়াতে তীর্থ দর্শনের গল্প আমাদের বলছিলেন। তিনি নেপালে গিয়েছিলেন কোনো একটি কাজে, ভীষণ ঝড় বৃষ্টির রাত্রে এক জায়গায় তিনি আশ্রয় নিলেন। একটা বড় হল ঘরের এক কোণে তার থাকার জায়গা হয়েছে। সেই ঘরে সাধারণ মানুষজন যেমন আছে তেমনি অন্যান্য সাধুরাও আছে। তিনি দেখলেন একটি বিশেষ সম্প্রদায় সন্ন্যাসী ওই ঝড় জল বৃষ্টির রাতে সকলে যখন নাক ডাকিয়ে ঘুমোচ্ছে, তারা এক মনে এক প্রাণে সব সন্ন্যাসীরা বসে জপ করতে বসেছেন। তিনি বলছেন আমারও, আমি এত ক্লান্ত ছিলাম, আমার মনে হচ্ছিল এখন একটু কম্বল গায়ে দিয়ে এই ঠান্ডার দিনে ঘুমোলে ভালো হয়। কিন্তু তাদের এই তীব্র জপ করা দেখে তার মনে হলো আমিও, এরাও যদি ভগবানকে ডাকে আমিও ভগবানকে ডাকতে পারি। তিনি বললেন সমস্ত রাত্রি জপ ধ্যানে কেমন করে কেটে গেল আমি নিজেই বুঝতে পারি না। সাধুসঙ্গ, সাধুসঙ্গের গুণ হচ্ছে এই, এটি আমাদের সবসময় প্রেরণা দেয় আমাদের আরও ভালো, আমরা যতটা আছি ভালো তার চেয়েও ভালো হবার চেষ্টা করায়। সাধন ভজন করতে করতে মনে কোনো সন্দেহ বা উদয় এলে আমাকে জিজ্ঞাসা করতে, অর্থাৎ মহাপুরুষ মজ্জেন তাকে এসে জিজ্ঞাসা করতে পারেন। বলছেন ঠাকুর সেই জন্য এখনো তাদের রেখেছেন। তারপরে বলছেন যদি ধর্মজীবন যাপন করতে হয় তিনটে জিনিস প্রয়োজন, একটা হচ্ছে সরলতা, একটা হচ্ছে আন্তরিকতা, আর একটা হচ্ছে পবিত্রতা। সরলতা না থাকলে গুরুবাক্যে আমাদের বিশ্বাস হয় না। সেই ছোট শিশুর কথা বলেছেন,
মা বলেছেন যে সেই ছোট শিশু সে যখন জঙ্গলের মধ্যে দিয়ে যায় তার বড় ভয় করে। মা বললেন, ভয় কি বাবা, জঙ্গলে তোমার মধুসূদন দাদা আছে, তুমি যখনই ভয় পাবে তখন তাকে ডাকবে। ছোট্ট শিশু সরলভাবে সেটি বিশ্বাস করে নিল। গুরুগৃহে যাওয়ার সময়, জঙ্গলের মধ্যে যাওয়ার সময় তার বড় ভয় করল। সে চিৎকার করে ডাকতে থাকলো, ও মধুসূদন দাদা তুমি কোথায় গো? মা বলেছেন, ভয় পেলে তোমাকে ডাকতে, আমার যে বড় ভয় পাচ্ছে। তিনি একটা সময় সত্যি সত্যি দেখলেন যে একটি বালক তার ঠিক একটু বড়, তিনি এসে উপস্থিত। তার গায়ের রং একেবারে ঘন নীল বর্ণ, অপূর্ব তীব্র দৃষ্টি। তিনি তার হাত ধরে জঙ্গলের এপার থেকে ওপার পার করে দিলেন। এ হচ্ছে মধুসূদন দাদাকে পাওয়ার জন্য আমাদের এই সরলতার দরকার আছে। দুই হচ্ছে আন্তরিকতা। আমি যে সাধন ভজন করি সেটির প্রতি আমার আন্তরিক ভাবনা থাকলে সেটি হবে না। আর তিন হচ্ছে পবিত্রতা। পবিত্রতা আমাদের ছড়ানো মনকে এক জায়গায় গুছিয়ে নিতে সাহায্য করে। এবং যত বলছেন যত সন্দেহ কেবল বাইরে, যত আমরা ভেতরে ঢুকে যাই তত অন্তর্মুখ হই, তত আমাদের এই সন্দেহ চলে যায়। আপনারা দেখবেন কোনো একটা মানুষ সম্পর্কে আপনারা অনেক রকম কথা শোনেন এবং সেই শোনার ভিত্তিতে আপনারা তাদের সম্পর্কে একরকম ধারণা করেন, কিন্তু যত সেই মানুষটার সঙ্গে মিশা যায়, যত তার কাছে আসা যায়, আস্তে আস্তে দেখবেন এই যে আপনার যে ধারণা বা পারসেপশন সেটি ধীরে ধীরে বদল হতে থাকে। এও ঠিক তাই, যত আমরা শ্রীরামকৃষ্ণের কাছে যাব তত আমাদের বদল হতে থাকবে। শ্রীরামকৃষ্ণের কাছে যত যাব তত একটা সময় মনে হবে তিনি আমার, তিনি ছাড়া আমার আর কেউ নেই। বলছেন এই সন্দেহ কতক্ষণ থাকবে? বলছেন যত আমরা ভগবানের কাছে যাব আনন্দ হবে, হৃদয় ভগবানের আনন্দে ভরে যাবে। কতক্ষণ পর্যন্ত এই সন্দেহ থাকবে? না, ঈশ্বর দর্শন যখন করব। আমরা যেটা দেখি ঠাকুরের ছবি, ঠাকুরের মূর্তি বা অন্য কোনোভাবে যেভাবে দেখি ঠাকুরকে, সেটা হচ্ছে ঠাকুরের একটা প্রতিকৃতি, ঠাকুরের একটা প্রতিবিম্বকে দেখি। আয়নার মধ্যে আমাদের যখন প্রতিবিম্বকে সেটি দেখি, সেইটি দেখা আর মানুষটিকে দেখা দুটো সম্পূর্ণ আয়না। আয়নার প্রতিবিম্বটা সত্য হতেও পারে নাও হতে পারে, কিন্তু যখন সত্য সত্য সেই মানুষটাকে আমরা দেখি, তার সঙ্গ করি, তাকে অন্তর দিয়ে স্পর্শ করি, তখন আমাদের এই সংশয়টুকুও চলে যায়। তাই তিনি বলছেন, বিদ্যতে হৃদয় গ্রন্থি, চিন্তন্তে ছিদ্যতে ছিদ্যন্তে সর্বসংশয়া, শীয়ন্তে চাস্য কর্মাণি তস্মিন দৃষ্টে বরাবরে। মুণ্ডক উপনিষদ থেকে এই শ্লোকটি নেওয়া হয়েছে। যখন আমাদের সেই পরম বস্তু পরব্রহ্মকে দর্শন হয় তখন আমাদের মনের সমস্ত সংশয় ছিন্ন হয়ে যায় এবং আমরা তখন ঈশ্বরের প্রতি আরও বেশি আকৃষ্ট হই। ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে আমরা অনেক বেশি নিশ্চিত হই এবং ঈশ্বর যে আছেন তিনি কবিকল্পনা নন এটি আমরা বুঝতে পারি। এই শ্লোকটি মুণ্ডক উপনিষদের 2:2-8 থেকে নেওয়া হয়েছে। আজকের মতো আমরা শিবানন্দ বাণী এখানেই শেষ করছি। আবার পরের দিন আমরা নতুন করে আলোচনা করব। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্ডে লোকানাম বরদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।